বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুমিল্লার গোমতী নদীর পাড় এখন অবৈধ দখলে, অবকাঠামো উন্নয়নের বাতি চুরি হচ্ছে, শহর রক্ষা পাওয়ার হুমকির মুখে। গোমতীর তীর ঘেঁষে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী নগরী কুমিল্লা। এই নদী কুমিল্লার দুঃখ বলেও পরিচিত। অবকাঠামো উন্নয়নের নামে নদীর মাটি নিয়ে অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছে প্রভাবশালী চক্র, ফলে শহর রক্ষা বাঁধ এখন হুমকির মুখে। কুমিল্লা থেকে সুমন রায়ের ক্যামেরায় হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন রুবিনা ইয়াসমিন। দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে মাটি ব্যবসা করছে স্থানীয় প্রভাবশালীরা। এভাবে মাটি উত্তোলন করায় বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে পানির স্রোতে চাপ বেড়ে গেলে ভেঙে যায় নদীর বাঁধ। নদীতে কানায় কানায় ভরে উঠলে দুশ্চিন্তায় কাটে বাঁধে পড়ে থাকা মানুষগুলোর দিন। বন্ধ না রাখলে যে কোনো সময় কুমিল্লা নগরী ভেসে যেতে পারে। কোনো মুহূর্তে বাঁধ ভাঙতে পারে এবং মাটি নেওয়ার পূর্বে সমস্ত বাঁধ নরম হয়ে যাচ্ছে। প্রশাসন প্রথমে সতর্ক এবং পরে জেল জরিমানা করেও বন্ধ করতে পারেনি অবৈধভাবে মাটি কাটা। তবে শিগগিরই মাটি কাটা বন্ধ করা হবে বলে আশাবাদী জেলা প্রশাসক। অভিযান আমাদের চলবে এবং যতদিন পর্যন্ত এই মাটি কাটা বন্ধ না হবে আমাদের এই পুলিশ, ম্যাজিস্ট্রেট, র্যাব এবং সবাইকে দিয়ে এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সবাই মিলে এই পরিচালনা আমরা এই অভিযান পরিচালনা করব। পানি উন্নয়ন বোর্ড অভিযোগ করে জানান, প্রশাসনের অবহেলার কারণে বন্ধ হচ্ছে না প্রভাবশালীদের মাটির ব্যবসা। সাতদিন অপারেশন চলাইছি এবং এর ভিতরে একদিন আমরা ম্যাজিস্ট্রেটেরও সহায়তা পাইছিলাম। ম্যাজিস্ট্রেট পুলিশ দিয়ে অপারেশন দিয়ে অলরেডি কয়েকটা ট্রাক্টর আটকাইছে। ইতিমধ্যে আমি কিছু অপারেশন স্বরূপ আমি তো আর ম্যাজিস্ট্রেট পাওয়া নাই যে যে সমস্ত গাড়ি ঘোড়া ছিল এগুলার টাকা টাকা নষ্ট করে মোটামুটি এইভাবে আটকাইয়া প্রতিহত করার চেষ্টা করছি। আশাবাদ কিংবা পাল্টাপাল্টি অভিযোগ নয়, বাদবাসী অসহায় মানুষের দাবি অবিলম্বে বন্ধ করা হোক এই অবৈধ মাটি ব্যবসা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন